কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চিকিৎসকরা তারা কিন্তু এখানে মানববন্ধন করছেন এবং তাদের মধ্যে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন কেউ কবিতা আবৃত্তি করছেন, কেউ গান গাইছেন এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে গোটা এই বৌবাজার স্ট্রিট যেটা রয়েছে সেখানে কিন্তু বিপিন বিহারী গাঙ্গুলী রোড সেই রাস্তায় কিন্তু মানববন্ধন করছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, তোমাকে জানাবো যে একটা ভিন্ন ধর্মী ছবি আমরা কিন্তু লক্ষ্য করলাম। কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু আজকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল, যেহেতু রাখির দিন রাখি পরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল চিকিৎসকদেরকে, তারা চিকিৎসকদেরকে রাখিও পরান। বেশ কয়েকজন চিকিৎসক সেটা রিফিউজ করে পাল্টা আমরা দেখলাম যে চিকিৎসকদের পরিবারের সদস্যরাও তারাও কিন্তু রাখি পরালেন পুলিশ কর্মীদের। শুধু তাই নয়, তার সঙ্গে তারা এটাও বললেন যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ আপনারা ভালো না থাকলে, আপনারা সুস্থ না থাকলে আমাদের নিরাপত্তা দেবে কে? আপনারা সুস্থ থাকলে তবে আমাদের নিরাপত্তা দিতে পারবে। আগেবারে লালবাজারে কিছুটা আগে মিছিলকে আটকে দেওয়া হয় এবং সেইখানে এই মুহূর্তে চিকিৎসকেরা তারা জড়ো হয়ে রয়েছেন। অন্যদিকে কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তারা লালবাজারের ভিতরে ইতিমধ্যেই প্রবেশ করেছেন। লালবাজারের ভিতরে প্রবেশ করার আগে চিকিৎসক কুণাল সরকার ঠিক কি জানিয়েছেন রাখব আপনাদের সামনে। কোনোদিন আগে পুলিশের যখন স্পোর্টসের সময় হার্ডলস করতাম, কখনো পুলিশের ব্যারিকেডে এদিকে মানে পাশ কাটিয়ে ঢুকিয়েও একটা অভিজ্ঞতা হলো। সারা সমাজ যখন কেঁপে গেছে, তো সেখানে বলবো যে যারা আজকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর, যারা আমাদের আজকে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তারাও কিন্তু এখন সময় এসেছে যে মানুষের সাথে এই জমিতে নেমে তাদের এনগেজ করা। ভুল ত্রুটি হয়তো দুদিকেই আছে, কিন্তু লেট আস ফাইন্ড দ্য সলিউশন। একটা সমাজের থেকে রাত্রির বেলা একটা ইনস্টিটিউশনে একজন 31 বছরের মেয়েকে একটা মাংসপিণ্ডের মতো উদ্ধার করা হবে, সেটা কোনো সমাজের পক্ষে একটা কৃতিত্বের চিহ্ন নয়। পুলিশ ফোর্স ইজ আ পার্ট অফ আওয়ার সোসাইটি, পুলিশ ফোর্স ইজ ফাইন্যান্স বাই ইউ, আমাদের ট্যাক্স পেয়ার। তারা আমাকে কোয়েশ্চেন করছে জীবনে কত ভাইবা দিয়েছি, কত পরীক্ষা দিয়েছি, আজকে তাদের আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, কিছু মৌলিক প্রশ্ন। এক সময় ফিজিওলজি, প্যাথোলজি, অ্যানাটমি, সার্জারি মুখস্থ করে তার উত্তর দিয়ে আজকে তারা আমার সমাজ, আমার সোসাইটি নিয়ে, আমার মানুষ নিয়ে, আমার বিবেক নিয়ে, আমার বুদ্ধি নিয়ে যদি সেই প্রশ্নটা করেন, আজকে নিশ্চয়ই আমরা সেই উত্তর দিই। চিকিৎসক কুণাল সরকার এবং চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই দুজনকে লালবাজারে আজকে ডেকে পাঠানো হয়েছে। দুদফায় নোটিশ পাঠিয়ে এদেরকে ডেকে পাঠানো হয় এবং আজকে তারা ইতিমধ্যেই লালবাজারের ভিতরে প্রবেশ করেছেন। অন্যদিকে এই দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে আজকে চিকিৎসকদের মিছিল, যে মিছিল কিছুক্ষণ আগে কলকাতা মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে, সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে লালবাজারে কিছুটা আগে এই মুহূর্তে মিছিল আটকে দেওয়া হয়েছে, যেখানে গার্ডরেল করে রেখেছে পুলিশ। একটাও কোনো মিস ইনফরমেশন আমরা ছড়াইনি, আমার একটাও আমরা কোনো আমাদের কোনো নেতা কোনো কর্মী কোথাও হচ্ছে নির্যাতিতা এবং মিতার নাম পরিচয় ফাঁস করেননি, যেটা মাননীয় পুলিশ কমিশনার করেছেন, অ্যাডজিকারের এক্স প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ করেছেন অন ক্যামেরা, সেটা আমরা ভিডিওতে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কিন্তু আমরা তা করিনি। আমাদের কোনোভাবে তদন্তকে হচ্ছে যে প্রভাবিত করবার কোনো ইয়ে ছিল না, তদন্ত হচ্ছে যে সঠিক পথে যাতে চলে, তদন্ত যে হচ্ছে বিপথে চালনা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল, এবং সেটার জন্য এই যে আজকে যে সমন করেছে, যা যা ধারা দিয়েছে, হচ্ছে দেখা যাচ্ছে যে ওই মিস ইনফরমেশন ইত্যাদি আমাদের বক্তব্যে নাকি মানুষকে অপমান করা হয়েছে, কোনো মানুষকে নাকি প্রভোগ করা হয়েছে, ইত্যাদি নানা রকমের ধারা তারা দিয়েছে।